قل يا الحمد لله. প্রথমে বলে নিতে চাই যে আমি যদি গতকালও জানতে পারতাম যে আপনারা বেশ আগেই উপস্থিত হবেন তাহলে আমিও আগে উপস্থিত হতে পারতাম। কিন্তু আমি যখন জানতে পারি শামসুল ভাই আমাকে যখন জানান তখন বোধ হয় 10:30টা হয়ে গেছে। কিন্তু এখন আমার তো হাজার রকমের ঝামেলা থাকে, একটা সেভাবে রুটিন করে নিতে হয়। আমি গতকাল পর্যন্ত জানি না যে আসলে আমার আগে কথা বলতে হবে। আমি মনে করছি যে আমি হয়তো 12:15টার দিকে উপস্থিত হবো, এরপরে স্বাভাবিক কথাবার্তা বলে জুমার পরে আমাকে কথা বলতে হবে। এরপর আবার আমাকে দাওয়াত দেওয়া হয়েছে এই বলে যে প্রধান অতিথি। যখন প্রধান অতিথি বলা হয়েছে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি বিশেষ অতিথি হিসেবে আরো কোনো কোনো বক্তা আছে, সেজন্য আমি আসলে অনুমানও করতে পারি নাই যে আসলে আগে আসতে হবে। এই জন্য তারপরও তাড়াহুড়া করে অবশেষে পৌঁছালাম। যাই হোক, আল্লাহ আমাদের সবার প্রতি রহম করুন, আমরা সবাই বলি আমিন। আমরা আলোচনা শুনছিলাম, ইতিমধ্যে 12:30টায় বোধ হয় নামাজ শুরু হবে, আর তারপরে বেশ পর্যন্ত হয় এরপরে আমরা কথা বলতে পারি। আসলে আপনাদের আপনারা তো সবাই আল্লাহর ঘর, অথবা কেউ কেউ হয়তো কয়েকজন বাদে সবাই আপনারা আল্লাহর ঘরে মেহমান ছিলেন, আল্লাহ পাক আপনাদের কবুলও করেছেন। এই বিষয়গুলো আমার পূর্ববর্তী ভাইয়ের কাছ থেকে আপনারা বক্তব্য শুনছিলেন, নবীজির নবীজির লাশ মোবারক চুরির ব্যাপারে কোথায় উনি কথা বলছিলেন। যাই হোক, আল্লাহ পাক সমস্ত কথা থেকেই আমাদেরকে সাহস, আত্মবিশ্বাস, ইমান, আমল সব কিছুকে সঠিক করে দিন। আমরা বলি আমিন। আমি আসল হচ্ছে ব্যাপার হচ্ছে আমাদের জীবনের আদর্শ হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন আমরা ইসলামের পথ দিয়ে চলতে পারি। ইসলামের ইসলাম হচ্ছে একটা সোজা রাস্তার নাম। এই রাস্তাটি একেবারেই সোজা, যে রাস্তাটি আমরা প্রতিদিন অন্তত প্রায় 40 বার আমরা সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই একটি সোজা রাস্তা চেয়েছি। কোরআনে কারীমের 114 সূরার একেবারে প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমরা প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে পড়ে থাকি, এত এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এর মাধ্যমেই আমরা আল্লাহর কাছে বারবার বলি তুমি আমাদেরকে একটা সোজা রাস্তা দাও, যে রাস্তা দিয়ে তোমার নিয়ামত প্রাপ্ত লোকেরা পথ চলেছে। এবং এই নিয়ামত প্রাপ্ত হলো আসলে চার শ্রেণী। এক শ্রেণীকে বলা হয় নবীরা, আরেক শ্রেণী সিদ্দিকিনরা, শহীদরা আর নেককার লোকেরা। আর আমরা পাশাপাশি সেটা বলি যে তোমার অভিশপ্ত এবং পথভ্রষ্ট লোকদের পথ আমাদের দেখিও না। যদিও অভিশপ্ত এবং পথ হারাদের রাস্তা এই পৃথিবীতে অনেক রয়েছে, সেটা জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, পুঁজিবাদ বলেন, যত রকমের মানব রচিত সমস্ত মতবাদ এবং মতবাদগুলি আবিষ্কার করেছে আসলে ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত বর্গরা। তারা এইসবগুলো গবেষকরা তারা এগুলো করছে, এবং তার আগেও যত যে সমস্ত ধর্ম আজ বিকৃত হয়ে গিয়েছে ওগুলাও কিন্তু জীবন চলার ভুল পথ। তো একদিকে মানুষের তৈরি পথ, আর অপরদিকে আসমানি প্রোগ্রামের ভিতরে, আসমানি পথের ভিতরে মানুষ তার নিজস্ব চিন্তাধারা, অজ্ঞতা, মূর্খতা, যুগের সমস্যা, সম্ভাবনা এগুলো নিয়েও তারা যেসব বিকৃতি সাধন করেছিল ওটাও হলো মানুষের পথ। এই এতগুলি পথের ভিতরে আল্লাপা সর্বশেষে যে রাস্তাটি দিলেন সেই রাস্তা হচ্ছে ইসলাম। এবং আমরা সেই রাস্তাটি আমরা চেয়েছি। জগতের সব রাস্তার বাঁকা এবং ভুল লক্ষ্য নির্দেশ করে, কিন্তু একমাত্র ইসলামই সেই পথ যে পথ আল্লাহ এবং আমাদের মাঝে রয়েছে। আমরা যদি আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী চলতে থাকি তাহলে একটা সময় আসবে যখন পথের ওপারে আমরা যখন পৌঁছাবো তখন আল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে। আমরা বলি সুবহানাল্লাহ। বিষয় হলো এটা হচ্ছে সেই সোজা রাস্তা। আর সোজা রাস্তা এমন, আমি যদি অল্প স্বল্প চিনি তাও কিন্তু আমি পৌঁছে যেতে পারবো। আর যে রাস্তার অলিগলি আঁকা বাঁকা সে রাস্তা দিয়ে পথ হারাবার বহু সম্ভাবনা থাকে, এটা হলো সোজা রাস্তার সুবিধা। আর পথটা যদি আমি চিনতে পারি তাহলে সোজা রাস্তা আমার আপনার জন্য সোজাই থাকবে, সোজা রাস্তাটা কঠিন হবে। সোজা রাস্তায় পৌঁছতে পারলেও কিন্তু অল্প জানার কারণে কঠিন হতে পারে, কিন্তু যদি আমি ভালোভাবে চিনি তাহলে সোজা রাস্তা সোজা। এবং ইসলাম টোটালি আমাদের সামনে একটি সহজ সরল বাস্তবসম্মত জীবন আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন। জগতের যত ধর্মগুলো আছে কেউ বলেছে যে মানে দুনিয়াকে ঘৃণা করো, কেউ কেউ এনেছে বৈরাগ্যবাদ, কেউ বলেছে যেন কেউ মনে করেছে ধর্ম যেন এমন যে পৃথিবীর কোনো কাজই করা যাবে না, জঙ্গলে চলে যেতে হবে, মানে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন থাকবে। কিন্তু ইসলাম এরকম না, আমি আপনি যা করছি যা করছি সবই কিন্তু আমাদের আমলের ভিতরে এবং আমাদের আদর্শের ভিতরে এরকমই। এই যে আপনারা যারা একটু গরম লাগছে বলে আপনারা যে বাতাস খাচ্ছে এটা ইসলাম তো নিষেধ করে না,
বরং আপনি আপনি একটা কষ্টের ভিতরে পড়বেন যদি আপনি এই গরমের ভিতরে একটু বাতাস না খান একটু যদি কি না থাকেন আপনার ভিতরে একটা বিরক্তি আসবে আপনি মনোযোগ নষ্ট হবে এখানেও ইসলাম এই যে আপনি বাতাসের মাধ্যমে একটা ভারসাম্য রক্ষা করছেন আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থার উপর একটা ভারসাম্য আপনি আনয়ন করেছেন যাতে আপনি সহজভাবেই আপনার এই কাজটা আপনি উদ্ধার করতে পারেন সুতরাং এটাকেও আপনি মানে মানে কেউ এটাকে নিষেধ করতে পারবে এই সুযোগ না আপনার আপনার চলাফেরার জন্য উঠা বসার জন্য শক্তি সঞ্চয়ের জন্য খাবারের প্রয়োজন কিন্তু বহু আদর্শের ভিতরে পাই দিনের পর দিন তারা না খেয়ে থেকে যায় আমরাও না খেয়ে থাকি কিন্তু আমাদেরকে না খেয়ে থাকার ট্রেনিং হিসেবে যে রোজাটা দেওয়া হলো সেই রোজাটাও চব্বিশ ঘন্টা না খেয়ে থাকা না বরং একটা একটা সহ্য ক্ষমতার ভিতরেই না খেয়ে থাকা কিন্তু আমরা দেখি এই রোজার বিকৃত রূপ হিসাবে হিন্দু ধর্মের ভিতরে উপবাস প্রথা আছে তারা দেখা গেল হয়তো ঘন্টাই তারা না খেয়ে থাকে তারপরে তারা ফল ফলা দিয়ে অথবা পানি টানি কিছু খায় এরকম কিছু করার চেষ্টা করে কিন্তু এভাবে অস্বাভাবিক কোনো জীবন আদর্শ আমাদেরকে লালন পালন করতে বলা হয়নি আমাদের জন্য নামাজ দেওয়া হয়েছে রোজা দেওয়া হয়েছে হজ দেওয়া হয়েছে জাকাত দেওয়া হয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিগুলা এত মজবুত এই খুঁটি এটা ইসলামের খুঁটি আমরা সবাই জানি খুঁটি যদি নড়বড়ে হয় দুর্বল হয় সে বিল্ডিংও কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে ইসলামের খুঁটি ইসলাম তো চিরকাল থাকবে এই যে হুজুর বলতেছিলেন যে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব দিয়েছেন কোরআনের ব্যাপারে তো এই কোরআন তো ইসলাম এই কোরআন যে হেফাজত করছেন এটা তো নিশ্চয় মজবুত খুঁটির মাধ্যমে হেফাজত করছেন তার শক্তির মাধ্যমে হেফাজত করছেন এই খুঁটিগুলো প্রচন্ড রকমের মজবুত কিন্তু এই খুঁটিগুলো সহজ সাধ্য আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারছেন না আপনাকে একথা বলা হচ্ছে না দাঁড়িয়ে পড়া লাগবেই এরকম জোর কিন্তু করা হয়নি দাঁড়িয়ে না পারলে বসে পড়ো বসে না পড়লে শুয়ে পড়ো নতুবা ইশারাই পড়ো রোজার ব্যাপারে সারা বছর রোজা করতে বলা হয়নি বলা হচ্ছে বছরে একটা মাস শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই এই যে রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করা আবার দেখুন রমজান মাসে রোজা ফরজ ঠিক আছে কিন্তু এটা রমজান মাসেই সবার জন্য ফরজ এমন কিন্তু না রমজানের রোজা ফরজ কিন্তু ওই মাসেই সবাইকে আদায় করতে হবে এটা বলা হয়নি আপনি রমজান মাসে অসুস্থ তাহলে যখন সুস্থ হন তখন আপনি করে দেবেন যে কোনো রোজা হারাইছে সে কোটা করে দেবেন আবার আবার আপনি সুস্থ কিন্তু বিশেষ কারণে সফরে তাহলে সফরে সফরে রোজা রাখার ব্যাপারে আপনার উপরে বাড়াবাড়ি করা হয়নি আপনার চয়েস আপনি পারলে রোজা না পারলে আপনি অন্য সময় সফর শেষ করে করতে পারবেন সব কিছুর ভিতরে একটা সহজতা সব কিছুর ভিতরে একটা সহজতা কোরআনে কারিমের সূরাতুল হাজ সূরা নাম্বার 22 আয়াতে কারিম 78 আল্লাহ পাক এখানে বলছেন যে ওয়ামা জাল আলাইকুম ফিদ্দীন মিন হারাজ আমি দিন ইসলামের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠোরতা চাপাই নি এটাকে সহজ করা হয়েছে ইসলামের মেজাজটা এমন রাস্তাটা যেহেতু সোজা সুতরাং এটা তো সহজে হবে এটা দুঃসাধ্য অসাধ্য কষ্টসাধ্য কোনো মতেই কিন্তু হবে না সূরাতুল বাকারা কোরআনে কারিমে খুব বড় একটা সূরা এই সূরার শেষে দুটি আয়াত আছে নবীজি যখন মেরাজ থেকে আসেন আল্লাহ যত কিছু দিয়েছিলেন তার ভিতরে এই দুটি আয়াতও দিয়েছিলেন এই দুটি আয়াতের ফজিলত সম্পর্কে বলা হচ্ছে কেউ যদি রাতের বেলা ইশার নামাজের পর আর কিছু করতে যদি নাও পারে তাহলে সে যদি এই দুটো আয়াতে কারিমা বুঝে তেলাওয়াত করে তবে সারা রাতের আমলের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হবে বলেন এটা আল্লাহ আল্লাহকে আল্লাহ পাক তার নবীকে মেরাজের রাতে উপহার হিসেবে দিয়েছিলেন সেই আয়াতের 286 নম্বর আয়াত যেটা সর্বশেষ এখানেও আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ পাক তোমাদের উপরে চাপান না কারণ যত কিছু বোঝা চাপানো হয়েছে সব সাধ্যের ভিতরে সাধ্যের উপরে কষ্ট সাধ্য কোনো কিছু এটা ইসলাম না যার যতটুকু ক্ষমতা সে সেটা বহন করবে যেমন যে ধনী সে জাকাত দেবে যে গরিব তাকে জাকাত দিতে হবে জাকাত দিতে বললে তার তো মহাবিপদ হতো সুতরাং যার টাকা আছে সে ওখান থেকে কিছু দেবে যার টাকা আছে শারীরিক সুস্থতা আছে সে হজ করবে যে অসুস্থ মানুষ টাকা নেই তাকে জোর করে বলা হয়নি হজ করতে হবে তাহলে এইভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখুন ইসলামের সবই সহজ পাশাপাশি যদি আমরা বুঝতে পারতাম তাহলে এটা শুধু সহজই না এটা আবার মজাও কিন্তু যেমন জাকাত ইমানদার ধনীর জন্য দেওয়া সহজ কিন্তু গরিব মানুষের জন্য তো জাকাত নাই অতএব এটা সহজ কিন্তু সে যে জাকাত নেবে অতএব জাকাতটা তার জন্য মজা আমরা বলি আলহামদুলিল্লাহ মানে কারো জাকাত দেওয়ার দায়িত্ব আর কারো জাকাত নেওয়ার দায়িত্ব আবার যদি গরিব বড় লোকের বন্ধুত্ব হয় গরিবের জন্য হজ ফরজ নেই কিন্তু এমন একটা ধনীর সাথে বন্ধুত্ব হলো ধনী মানুষ মনে করলো আমি আসলে এতদিন বুঝতে পারি নাই আমাকে হজ করা দরকার
কিন্তু তার শারীরিক সামর্থ্য নাই, সে তখন তো বদলি হজে ওই গরিব বন্ধুটাকেও পাঠাইতে পারে। তাহলে গরিবের জন্য তো একটা মজা হজারও, এটা তো শুধু সোজাই না বরং তার জন্য মজাও। তাহলে বিষয়টা আমার চেনা জানার মধ্যে আর রাস্তা সহজ হবে, মজা হবে, খুব খুব আনন্দদায়ক হবে, মানে 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 রাস্তাও যেন আপনাকে পৌঁছাতে সাহায্য করবে, রাস্তাও আপনার জন্য অনুকূল হবে, এটা হবে যদি আমরা এটা চিনতে পারি, বুঝতে পারি, জানতে পারি। আমি আমি এবারও বহু মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরেছি, তা হচ্ছে সহিহ আল বুখারী তৃতীয় খণ্ড 1812 নম্বর হাদিস। নবীজি মসজিদে নববীতে বসা সাহাবিদের নিয়ে এমন সময় একটা তরুণ সাহাবির মাহে রমজানে নবীজির কাছে আসলো, এসে বলছে নবীজি আমি তো আগুনে জ্বলে গেছি, আমি আগুনে পুড়ে গেছি। এটা তো মারাত্মক খবর যে আগুনে পুড়ে গেছি। তো নবীজি তখন তাকালেন, তাকে তাকে না সে আগুনে পড়ে নেই, তাহলে ছেলেটা এভাবে কথা বলছে কেন? নবীজি বলছেন কি হয়েছে তোমার? বলছে হুজুর আমি রোজা রেখে রোজার দিনে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। যে এখন তার সে যুবক মানুষ, সে তার আবেগকে ধরে রাখতে পারেনি, সে কাজটা করে ফেলেছে, কিন্তু পাশাপাশি স্ত্রীর প্রতি আবেগ অনুভূতি ভালোবাসার যেমন তার আছে, পাশাপাশি ইসলামের রোজার উপরে তার মহব্বতও আছে, এবং সে জানে যে এই রোজার পুরস্কার হলো জান্নাত, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, আল্লাহর দিদার হবে এত বড়। কিন্তু আমি সেটা সর্বনাশ করে ফেললাম দুনিয়ার সামান্য একটু প্রেমের আবেগে, তাহলে তো আগুনে পড়ব, আগুনে পড়বো। এই জন্য সে ওই ওইভাবেই বলছে, তার চিন্তা চেতনা ওদিকেই আছে, এই হিসাবে সে বলছে আল্লাহ আমি তো আগুনে জ্বলে গেছি, কারণ রোজা ধ্বংস হয়েছে, আমি তো এখন আমার দোজখের আগুনে পোড়া ছাড়া উপায় নেই। তাই সে বলছে হুজুর আমি আগুনে পুড়ে গেছি, আমি আগুনে জ্বলে গেছি, অস্থির হয়ে পড়েছে। নবী বলছেন যুবক তুমি এক কাজ করো, তুমি যে রোজাটা হারাইছো এই রোজাটার পরিবর্তে একটা ক্রীতদাসকে মুক্ত করে দাও। ইসলামে আপনারা জানেন আগের জামানায় মানুষ কেনে বাঁচা হতো, কিন্তু দাস মুক্ত করার প্রথা ইসলাম রেখেছিল, কারণ যুগ যুগ ধরে একটা প্রথা চলছে মানুষ কেনে বেচা, সেটা একদিনে ইসলাম বন্ধ করতে পারবে না, এটাও ইসলামের একটা সহজ সাধ্য রূপ। ইসলাম একটা মারাত্মক অন্যায় একবারে বন্ধ করে না। আপনারা জানেন মদের মতো ব্যাপার, সাহাবাদের ইয়েতে মক্কাতে মদ জায়েজ ছিল, মদিনার প্রথম দিকেও মদ জায়েজ ছিল, কিন্তু সাহাবারা মদ খেয়েছেন নামাজে পড়েছেন, মদ তখন হারাম হয়নি, কিন্তু ইসলামের মেজাজের সাথে মদ মেলে না। তখন ওই সাহাবিদের ভিতরে হাজির উমরের পক্ষ থেকে প্রশ্ন আসলো, তিনি যখন চিন্তা করলেন এই মদ আমরা এইভাবে খাই, কিন্তু মদ খেয়ে একজন মুসলমান যেভাবে যখন মাতাল হয়ে একটা অসামাজিক আচরণ করে, এটা তো ইসলামের স্পিরিটের সাথে মিলে না, কিন্তু মদ তো হারাম হয়নি, এখন এটা তো হারাম করাও যাচ্ছে না, কারণ কোনো মানুষের বক্তব্যে কোনো হালাল হারাম হতে পারে না, বক্তব্যটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। তেহাদের তোমার একটা সচেতন মানুষ তিনি, তার ভিতরে এটা একটা একটা অস্বাভাবিক লাগছে, তাই সে নবীর কাছে এসে বছর হুজুর এটা আমরা খাচ্ছি, এটা কেমন, এটা কি আসলে ঠিক হচ্ছে? নবীজি চুপ করে আছেন, কেন চুপ করে আছেন? কারণ নবীজি আল্লাহ না বললে নবীজি কিছু বলবেন না। কোরআনে কারিমে সূরাতুন নাজম, কোরআনে কারিমে 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কিছু বলে না, আমি যেটা বলতে বলি সেটাই তো সে বলে। তা এখন নবীকে আপনি বলবেন? নবী তো ওহির অপেক্ষা করবেন। তো নবী যখন চুপ করে আছেন, ঠিক তখন সূরাতুল বাকারা, এবং আপনারা জানেন সূরা বাকারা বেশিরভাগ অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে, তো সেই সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত অবতীর্ণ হলো ইয়াস আলু না কানি খমরি ওয়াল মাইসিস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, তা আপনি বলুন এর ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি, এখনো হারাম হয়নি, উপকার আর অপকারিতা বর্ণনা করতে হবে। কারণ হলো আরবি সাহিত্য যদি আপনারা পড়েন দেখবেন মদকে মদ তারা খাইতো না, মদই তাদের খাইতো, তারা 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 হলো মদের প্রেমিক ছিল। আল্লাহ পাক জানেন এই অবস্থায় যদি ওদেরকে বলি মদ খাইও না, তাহলে ওরা ইসলাম বাদ দেবে কিন্তু মদ খাবে, সেজন্য ক্রমে ক্রমে ডাক্তারি কায়দায় অপারেশন করা হয়েছে, ডাকাতও ছুরি চালায় ডাক্তারও ছুরি চালায়, কিন্তু দুজনের ছুরির চালানোর ধরন আলাদা। ইসলাম কোনোদিনই জঙ্গিবাদের মাধ্যমে মানুষের অন্তর দখল করতে চায় না, ইসলাম ডাক্তারের ছুরি চালাতে চায়, এই জন্য ইসলাম কোনো কালে পাপিকে ঘৃণা করে নাই, পাপটাকে ঘৃণা করছে। ইসলাম যদি পাপিকে ঘৃণা করতো মোরের মতো মানুষ ইসলামে আসার কথা না, রসুল্লাহ তাকে বুকে জড়াই করছেন। তো ব্যাপারটা হলো সে পাপ যে পাপের কারণে পাপি হয়েছে সেইটা ক্রমে ক্রমে স্বভাব সুলভ ভঙ্গিমায় যাতে সে সহ্য করে নিতে পারে সহজভাবেই তার চরিত্র থেকে এটাকে অপসারণ করা হয়েছে। সুতরাং এখানে শুধু উপকার আর অপকারিতা বর্ণনা, আল্লাহ তো আগেই জানেন মত কত খারাপ, মত তো হারাম করতেই হবে, এবং নবীজির মতো এত বড় উস্তাদ তাদের ভিতরে, এবং এইরকম সাহাবরা যা ইসলামের জন্য বদরের যুদ্ধ করে এসছে জীবন দিতে পারে, তাদেরকে বলা হচ্ছে না মত হারাম, বলা হচ্ছে মত মদের উপকার আছে। যেমন আমরা আমাদের প্রিয় সন্তানটাকে যেভাবে সংশোধন করি না, তারে ভালোবেসে তার প্রশংসা করে তার প্রতি আমার কত মমতা, এটা তুলে ধরে অবশেষে বলি তুই কি আমার সম্মান নষ্ট করবি,
সারা এলাকায় যে বদনাম হচ্ছে তুই কি একটু লেখাপড়া করতে পারিস না তুই কি একটু ভালো হতে পারিস না ঠিক এরকম স্নেহময়ী ভঙ্গিমায় ইসলাম কিন্তু এই গোটা জাতিকে ভালো করেছে এজন্য ইসলাম বাস্তবসম্মত একটা মহান আদর্শের নাম এটা বড় মানবিক একটা আদর্শ এরপরে ধরেন ওই উপকার অপকার দেখুন সমাজে তো সব রকম লোক থাকে কেউ হয়তো ইশারায় সতর্ক হয় আর কারো হয়তো যুক্তি দিয়ে বুঝাইতে হয় আর একটা শ্রেণী আছে তাদেরকে আইন দিয়ে পিটাই বুঝাইতে হয় এজন্য কবিরা বলেছেন ইশারায় পণ্ডিত বোঝে আর মূর্খ বোঝে কিলে আর কাঠ মূর্খ বোঝে শেষে মাজাই খেটে দিলে এজন্য ইসলামে দুই রকমই কিন্তু এই তিন রকমই কিন্তু আছে ইসলাম প্রথমে ইশারা দিয়েছে তারপরে তাদেরকে নিষেধ করা হয়েছে তারপরে ফৌজদারি দণ্ডবিধি বিভিন্ন আইন কানুন হাত কাটো আশি খামারো অথবা তাদেরকে পাথর মেরে করে দাও এরকম আইনের শাসন মানে সব রোগ তো মিষ্টি ওষুধে ভালো হবে না মিষ্টি ওষুধ লাগবে স্যালাইন লাগবে ইনজেকশন লাগবে অপারেশন লাগবে সব রকমই কিন্তু এই ইসলামের ডাক্তারখানায় সব রকমই আছে কিন্তু এটা ক্রমধারা অবলম্বন করতে হবে আপনার ছোট্ট একটা ফোড়া হয়েছে হয়তো আপনি প্রথমে একটা দোকান দিয়ে চুল লাগিয়েই ভালো করলেন কি একটা মলম দিয়ে ভালো করলেন কিন্তু ফোড়াটা এত মারাত্মক যে একটা ছোট্ট ফোড়ার জন্য সারা শরীরই যন্ত্রণা নেই তখন আপনি নিজেই টাকা দিয়ে বলবেন আমার কষ্ট হোক কিন্তু ফোড়াটা কেটে নাও এই সময় আপনার বৃহত্তর স্বার্থে ছোট বিষয়কে আপনার জলাঞ্জলি দিতে হয় ইসলাম কিন্তু এরকমই যে ব্যাপার হলো এরপরে ধরেন মদ যখন হারাম হয় নাই যখন শুনে এতটুকু ইশারাই 100 ভাগের ভিতরে 25 ভাগ মানুষ চিন্তা করলো আল্লাহ পাক যখন বললেন এটা ভিতরে উপকার এর চাইতে ক্ষতি বেশি তা আমরা সচেতন জনগোষ্ঠী আমরা শিক্ষিত সমাজ আমরা কি জন্য এরকম কাজ করব একটা ইশারাই 25 ভাগ লোক মদ ছেড়ে কিন্তু 75 ভাগ লোক তখন মদ খায় এবং মদ খায় অবস্থায় ওই ইমামু মদ ঘর মুসল্লু মদ ঘর এখন মাগরিবের ওয়াক্তে ইমাম সাহেবও মদ খেয়েছে মুসল্লিরাও মদ খেয়ে আল্লাহ আকবার মাগরিবের নামাজ রক্ত হয়েছে নামাজও ভালোবাসে মদও ভালোবাসে এবার একসাথে তারা যখন দাঁড়াইছে এখন সবাই তো সমান মাতাল হয় না ইমাম নাই টাল হয়ে গিয়েছে কিন্তু কিছু মুসল্লি তখনও হুশিয়ার আছে সবাই তার সমান পরিমাণ খাই নাই আর ইমাম তো সবচেয়ে বড় তাকে হয়তো সবাই যত্ন করে খেয়েছে স্যার কি হুজুর আর একটু খান হুজুর আর একটু খান হ্যাঁ বড় যদি কেউ আসে বলবেন আপনি মানে আপনি যখন আজকের খান আজকে যেমন আপনারা আমার প্রধান অতিথি বাড়াইছেন আপনি আমার যেখানে বসান দেখা যাবে খাঁচের দ্বারা ঘুরে ফিরে আসে আমারই দেশে আর একটা তারা ইমাম সাহেবও তারা খাইছে ইমাম সাহেব বেশি টাল হয়েছে ইমাম সাহেব সুরা কাফিরুন পড়তে গিয়ে তারা তো মাতৃভাষায় তাদের নাজিল হয়েছে তারা তো জানছে আমি কি বলছি তারা তো আমাদের মতো বেহুশ না এখন তারা পড়তে গিয়ে চিন্তা করছে আমি কি ইবাদত করছি তাহলে আমি কেন বলবো যে আমি ইবাদত করি না সুরা কাফিরুনে আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন হে কাফিরগণ আমি তো তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো আর তোমরাও কখনো তার ইবাদত করে হবে না যার ইবাদত আমি করি এখন তাল হওয়ার কারণে পুরো বাক্য মগজে ঢুকছে না ছোট ছোট শব্দ মাথায় আসছে চিন্তা করছে আমি ইবাদত করি তাহলে লাভ হবে আমি কেন বলবো ইবাদত করি না তাই সে বলছে আমি ইবাদত করি সে বানাই ফেলেছে সুরা যেহেতু তার মাতৃভাষায় সে লা ছেড়ে দিয়ে পড়তেছে যে অর্থাৎ আমি ইবাদত করি তার যার ইবাদত তোমরাও করো আবার তোমরাও যার ইবাদত করো আমিও তার ইবাদত করি তাহলে তো ভুল হয়ে গেল যে সচেতন মুসলিমদের সর্বনাশ যে এখন অত টাল হয় নাই সে বুঝলি ইমাম সাহেব তো সর্বনাশ করে ফেলেছে এখন এরপর নামাজ পড়লো তো ভঙ্গ টঙ্গ হয়ে শেষে বলছে হুজুর এটা কি হয়ে গেল আমরা তো নামাজ হলো না এখন নামাজ স্পষ্ট হবে এটা তো তারা সহ্য করতে পারবে না এই নামাজের জন্যই তাদের মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে এসে গেছে এই তৌহিদ প্রতিষ্ঠার জন্য শিরক থেকে মুক্ত করার জন্য চলে এসেছে তাহলে এই নামাজ স্পষ্ট হবে ছুটে গেল নবীর কাছে হুজুর আমরা তো সর্বনাশ করে ফেলেছি কি হবে নবী যে চুপ করে আছে তখন আবার নাজির হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না যতক্ষণ তুমি কি বলছো তা না বোঝো তখন হারাম হয় নাই কিন্তু শুধু 140 ধারা জারি করা হলো মদ খাও কিন্তু নেশা হয়ে গেলে নামাজের কাছে যাইছো না তখন আর 25 ভাগ লোক চিন্তা করলো মদ এত খারাপ জিনিস যে মদ খাওয়া অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না আল্লাহ করা যাবে না দূর আমি আর খাবই না এভাবে আরো 25 ভাগ লোক মদ থেকে ফিরে গেল এখনো হারাম হয় নাই এখন তাহলে 25-25 50 ভাগ মদ থেকে বিরত আর 50 ভাগ মদ্যপ তারা মদ খায় আল্লাহ পাক বুঝতে পারলেন এই জাতি আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে এবার তাদেরকে ফাইনাল ট্রিটমেন্ট দেওয়া যায় এবার আসল কাজটা করা যায় এবং যারা মদ খাচ্ছে তারা আবার কি কায়দায় খায় তারা চিন্তা করলো মদ খাইলে যে নেশার অবস্থা যে নেশার রেঞ্জ থাকে দীর্ঘ সময় এটা আসরের সময় ওরা খাইতে বিকালে আসরে খাইলে তো মাগরিবের মাথা ঠিক হবে না আবার মাগরিবে খাইলে ইশার নামাজে তো ঠিক হবে না অতএব তারা নামাজের সম্মানে মদের খাবার সময়টা চেঞ্জ করে ফেলত মদ এবার তারা ওই আগের সময় খায় না
এবার তারা অন্য সময় খায় যাতে নামাজে ডিসটার্ব না হয় তারা বুঝতে না হয় আমার নামাজকে এরা মদের চাইতে বেশি ভালোবাসে এইবার বিধান দেয়া যায় তখন সূরা মায়দা 90 91 92 নম্বর আয়াত নাযিল হয়ে বলা হলো আজ থেকে মদ জুয়া এবং মূর্তি কেনা বেচা তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো এটা এসেছে শয়তান থেকে আর শয়তান চাই তোমাদের ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে এরপর কি তোমরা মদ থেকে ফিরবা না নবীজির আগ পরে যখন এই আয়াত অবতীর্ণ হলো নবীজি যেসব সাহাবারা ঘোষক ছিলেন নকিব ছিলেন তাদেরকে বলে দেওয়া হলো তোমরা দ্রুত গোটা মদিনাতে সব জায়গায় মন্ত্রশালা পানশালা যা আছে সব জায়গায় গিয়ে সাহাবিদের কাছে এই আয়াত দেখালিও বলো তারা বলতে লাগলো ইতিহাস সাক্ষী দেয় যে মদের গ্লাস নিছিল সে এই আয়াত ঢুকা মাত্রই ফেলে দিল কারণ তারা ছিল সামেনা ও আতানা শুনলাম আর মেনে নিলাম তারা তো এইরকমের মুক্তাদি তারা শুধু মসজিদের মুক্তাদি না তারা সার্বিক অবস্থায় রসুল যা বলেছেন তাই কিন্তু তারা মেনে চলেছে তাদের নিয়ত সর্বদাই যে রসুলের অনুসরণ কারণ কারণ আল্লাহ পাক বলেছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা তোমরা যারা আল্লাহকে ভয় করো এবং পরকালে জবাব দিতে হবে এই ভয় যাদের আছে তোমাদের সবার জন্য রয়েছে নবীজির ভিতরে সর্বোত্তম আদর্শ যে তারা সবসময় নবীজির ইমামতিতে চলতো আমাদের মধ্যে শুধু নামাজে ইত্যাদি আছে এটা না তাদের তারা সর্বদাই তাদের জীবনে উঠা বসা চলাফেরা সংসার যাই বলেন আপনি আপনার অর্থনীতি হতে যায় যে তাদের জীবন জলার যত ব্যবস্থা করা সব কিছু মোয়ামেলা চলাফেরা সব কিছুতে তারা নবীজির অনুসরণ করতেন এখন যে যে মদ গিলে ফেললো সে বমি করে ফেলে দিল যে সামনে যার মদের ওই ভাঁড়টার ছিল সে সব লাথি মেরে ফেলে দিল মদিনার অলিতে গলিতে আচ্ছা হ্যাঁ দাঁড়ান একটু মদিনার অলিতে গলিতে মদের স্রোত বসতে লাগলো সাহাবরা সব মসজিদ নববীতে ছুটে আসলো দেখে তখন নবীজির পবিত্র মুখে ওই আয়াতে কালিমায় কেরাও হচ্ছে গোটা জাতি ছিল চরমের মতো মদ থেকে ফিরে গেল আমরা বলি আলহামদুলিল্লাহ